ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গতকালকে আমার সোনার বাংলাদেশে মনে হয়ে গেল বিশ্ব কনসার্ট দিবস, আমাদের জাতীয় কনসার্ট দিবস। কারণ স্কুলে আর ইভেন কলেজে আরো বিভিন্ন প্রতিষ্ঠানে হয়ে গেল বিশাল আয়োজনে, বিভিন্ন রকমের রাঙাপুরীরা নেচে গেয়ে কালকে কনসার্ট দিবস পালন করলেন। সত্যি করে বলেন তো, আমাদের দেশে গতকালকে কি কনসার্ট দিবস ছিল নাকি বিজয় দিবস ছিল? দুঃখ লাগে, যেখানে আমরা 95% প্লাস মুসলিম, এখানে আমাদের বিজয় দিবসে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাজানো হচ্ছে কি, মানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র দিয়ে উড়া দুরা এই বক্স বাজানো হচ্ছে, সেখানে সকলে নাচতেছে মিলে। আরে ভাই, ওখানে তো আয়োজন করা যেত দোয়া মাহফিলের, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীনতা এইভাবে কি বিফলে যাচ্ছে? তাদের কবরে এই জন্য আরো আল্লাহ তাআলা আজাব দিতে পারে, হিতে বিপরীত কিন্তু ঘটে যেতে পারে। ঘটার তো অবশ্যই কারণ আছে, ঘটার অবশ্যই কারণ আছে। কারণ দেখেন, আমরা বিজয় দিবসে, বিজয় দিবসের নামে আমরা করতেছিল কনসার্ট দিবস, বিজয় দিবস তো আমরা পালন করতেছি না। বিজয় দিবসে যদি পালন করতাম তাহলে দোয়া, মিলাদ মাহফিল আর অনেক কিছুই হইতো। হওয়ার পরে যারা শহীদ হয়েছেন তাদের জন্য অবশ্যই প্রাণ ভরে, যারা দেশপ্রেমিক ছিলেন, 1971 সালে তারা টানা 9 মাস যুদ্ধ করে রাজাকার পাকিস্তানি আলবদর বাহিনীরা আইসে কতভাবে কি করতো, যদি একটু দোয়া মাহফিল করতো। হ্যাঁ, আমাদের বাঙালি সংস্কৃতিতে দেশের তো গানগুনা যদি বাজা, যদি একটু অভিনয় টভিনয় করতো, তাও কথার কথা। ভাই কি করতেছে, এই হিন্দি মিন্দি আবার ধরেন বাংলা উড়া দুরা গান লাগায়, কি একটা যে অবস্থা, কি আর বলবো ভাই। এটা এটাই হইতেছে বিজয় দিবস। তবে আমি প্রাণ ভরে তাদের জন্য দোয়া করি, যারা আমাদেরকে এই পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করেছেন, আমাদের দেশটাকে রক্ষা করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করি যাতে তারা জান্নাতবাসী হয়, আমিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন্দ হতে বিরত থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।